আমার নাম কবিতা তারুচ্ছ, আমি ক্লাস ফোরে পড়ি পুলিশ লাইন হাই স্কুল ফরিদপুর। এখন আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। এক্সপেরিমেন্টটার নাম হলো আলোর পৃষ্ঠে আলো। এখন আমরা এক্সপেরিমেন্টটা করবো, এখন আমরা এক্সপেরিমেন্ট করবো। এর জন্য আমাদের কিন্তু অনেক জিনিস লাগবে। এর জন্য আমাদের লাগবে ক্রোকোডাইল ক্লিপ, অডিও জ্যাক, অডিও সকেট আর লেজার মডিউল। এখন আমরা এটিকে শুরু করব। আমরা প্রথমে দুইটি ব্যাটারি নেব আমাদের রিমোট কন্ট্রোল মডিউলটি বানানোর জন্য, এবং আমরা নেগেটিভ এবং পজিটিভটাকে সংযোগ দিব। তারপরে যে আমাদের দুইটি প্রান্ত হয়ে গেল, এদের দুইটি প্রান্ত, এখন আমরা লেজারের পজিটিভ এবং নেগেটিভে তার লাগাবো। আমরা কিন্তু লেজার জ্বলতে শুরু করছি, কিন্তু এর ভিতরে কোনো পাওয়ার নাই। আমরা পাওয়ার অ্যাডমিট করার জন্য আমাদের লাগবে অডিও জ্যাকের সাথে আমরা দুটি ক্রোকোডাইল ক্লিপ অ্যাডমিট করব। অ্যাডমিট নেগেটিভ পজিটিভ, এর মধ্যে কিন্তু যেটি বড় সেটি হলো নেগেটিভ আর যেটি ছোট সেটি হলো পজিটিভ। বড়টিকে আমরা নেগেটিভের সাথে কানেকশন দিব আর ছোট ছোটটিকে আমরা পজিটিভের সাথে কানেকশন দিব। আমরা কিন্তু সংযোগ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা লেজার মডিউলটিকে ওর কাছে যদি আলো জ্বালাই এবং কুকুরের ক্লিপটিকে লাগিয়ে দিয়েছি, এটি কিন্তু জ্বলবে না, কারণ এর ভিতরে কোনো সার্কিট নেই। আমরা যদি এর সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু জ্বলবে, কিন্তু অনাওয়াজ বের হবে না। এবার আমরা একটি রিসিভার মডিউল তৈরি করব। রিসিভার মডিউল তৈরি করার জন্যে আমাদের লাগবে একটি অডিও সকেট, কিছু ক্রোকোডাইল ক্লিপ আর লাগবে একটি এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এটি নিয়ে আমরা তড়িৎচুম্বক বিজ্ঞান ব্যবসা অনেক কিছু জেনেছি। এবার আমরা এর পজিটিভ কানেকশন থেকে এই অডিও সকেটের পজিটিভ লাগাবো এবং নেগেটিভ কানেকশনে আমরা এলডিআরটিকে লাগাবো। এলডিআরটিকে আমরা এখন লাগিয়ে দেব, এলডিআরটিকে লাগাবো। এবার কিন্তু আমরা দেখো যখন দেখবো তখন কিন্তু দেখবো কোনো লাইট কোনো কাজ করছে না। এখন আমরা কি করবো, এখন আমাদের লাগবে একটি হেডফোন। আমরা যে কোনো হেডফোন নিলেই হবে। আর একটা কথা না বললেন, আমরা এই সব জিনিসপত্র আমরা অন্য রকম বিজ্ঞানের শব্দ কল্প থেকে আমরা সব পাবো। আমরা কি যত এক্সপেরিমেন্ট করবো এটির ভিতরে 17টা এক্সপেরিমেন্ট আর 50টি বেশি অ্যাক্টিভিটি। আমরা এটা আমরা চেক আউট কিনে দিতে পারি, খুব ভালো একটা জিনিস। এখন আমরা এটিকে অডিও দেখে লাগাবো, লাগিয়ে আমরা কানে দিলে দেখবো আমরা কিছুই শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না, কারণ এটি কোনো রিমোটে কোনো কোনো কন্ট্রোল দিতেছে না। এখন আমরা একটা গান সার্চ করে নেব, এবার আমরা এটিকে জায়গা লাগিয়ে দেব ফোনের। লাগালে কিন্তু আপনার পুরো শব্দটার মধ্যে যাবে না, খালি বাইরের থেকে আমরা শব্দ শুনতে পারবো। এখন আমরা এটিকে লাগিয়ে দেব, দেখো আমরা লেজার বেরোচ্ছে। আমরা যদি গান ছেড়ে দিই, ছেড়ে দিলে আমরা দেখবো লেজার বেরিয়ে হচ্ছে। এবার আমরা এটাকে লাগাইলাম, এখন আমরা এলডিআরটিকে এটিকে দূরে রেখে দেবো। আমরা যখন আপনার দেখে শুনতে পাচ্ছেন, আমরা দেখছেন শুনতে পাচ্ছেন, দেখুন
শোনা যাচ্ছে খুব সুন্দর ভাবে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ডটি বেরোচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন? নিশ্চয় শোনা যাচ্ছে। এই নিয়ে আমি বিদায় দিচ্ছি, আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আমি আবার আসবো।